হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ইউকেজির ইংরাজি পড়াবো তোমাদের রানু মিস বলছি আগের দিন তোমরা পেজ নাম্বার সিক্স এর পড়াগুলো পড়েছিলে ভাওয়াল এবং কনসোন্যান্ট আজকে তোমরা পেজ সেভেন পেজ সেভেন এ থেকে এই জেড পর্যন্ত তোমাদের আমি পড়াবো কি আছে দেখো সাউন্ড অফ লেটার্স ইংরাজি বর্ণসমূহে সাধারণ উচ্চারণ লেটার লেটার মানে হচ্ছে বর্ণ আর সাউন্ড মানে হচ্ছে উচ্চারণ তো আমরা উচ্চারণগুলো আজকে পড়ব এ থেকে জেড পর্যন্ত ঠিক আছে তোমরা ভালো করে এগুলো কিন্তু মুখস্থ করবে দেখো এখানে ছোটো হাতের বড়ো হাতের এ আছে এবং ছোট হাতের এ আছে এই দুটো উচ্চারণ লেখা আছে এখানে এ আ অ আ এ আজফল আকার অ আ এর উচ্চারণ হচ্ছে এগুলো দেখো ওখানে বি আছে বি এর উচ্চারণ বয় হসন্ত সি সি এর উচ্চারণ হচ্ছে কয় হসন্ত তন্তঃশ্বয় হসন্ত তারপর দেখো আছে ডি ডি এর উচ্চারণ হচ্ছে ডয় হসন্ত তারপর দেখো আছে ই ই হচ্ছে উচ্চারণ হচ্ছে হস্যই দীর্ঘই এ আ তাহলে এর উচ্চারণ কি হস্যই দীর্ঘই এ আ হুম উচ্চারণগুলো এইভাবে পড়বে ই ই এ আ তারপর দেখো আছে এফ এফ আছে ফ ব ফয় হসন্ত ব হুম আবার আছে জি জের উচ্চারণ হচ্ছে গয় হসন্ত বর্গজয় হসন্ত এইচ এইচ এর উচ্চারণ হচ্ছে হয় হসন্ত অপর দেখো আই আছে এর উচ্চারণ কি আই হস্যই আ তিনটে কিন্তু এর উচ্চারণ কি আ আ হস্যই আই হস্যই আ হুম তারপর দেখো আছে জে এর উচ্চারণ কি জের উচ্চারণ হচ্ছে জয় হসন্ত কে কের উচ্চারণ হচ্ছে কয় হসন্ত এল এলের উচ্চারণ হচ্ছে লয় হসন্ত এম এমের উচ্চারণ হচ্ছে ময় হসন্ত তারপর আছে দেখো এন দন্ত নয় হসন্ত এন এর উচ্চারণ এবার পড়ব আমরা ও ওর উচ্চারণ কি ও অ হস্যু ওর উচ্চারণ কী ও অ হস্যু তারপর দেখো আছে পি এর উচ্চারণ হচ্ছে পয় হসন্ত তারপর কি আছে কিউ কেউর উচ্চারণ কি কিউর উচ্চারণ হচ্ছে কয় হসন্ত তারপর দেখা আছে আর আরের উচ্চারণ কী রয় হসন্ত আর আরের উচ্চারণ রয়ের হস রয় হসন্ত রয় হসন্ত ডয় র তারপর দেখা যাচ্ছে এস এসের উচ্চারণ কী দন্ত হসন্ত তারপর হচ্ছে টি টি এর উচ্চারণ হচ্ছে টয় হসন্ত তারপরে ইউ ইউর উচ্চারণ কী হস্যই হস্য ইউ আ আস্যু এই তিনটে তাহলে ইউর উচ্চারণ কি হস্যই হস্য ইউ আ হস্যু তারপর আছে ভি ভি এর উচ্চারণ কি ভয় হসন্ত আর কি এ ভি এর উচ্চারণ দুটো ভয় হসন্ত এবং এ তারপর দেখো আছে ডাব্লিউ ডব্লিউর উচ্চারণ হচ্ছে ও অন্তস্থ ও তারপর আছে ব হস্যু ও ভ ওই এতগুলো ডাব্লুর উচ্চারণ তাহলে কী ও অন্তস্থ ও ব হস্যু ও ভ ওই তারপর আছে দেখো এক্স এক্সের উচ্চারণ হচ্ছে কয় দন্তস্য গ গয় হসন্ত দন্ত সয় হসন্ত হুম তাহলে এক্সের উচ্চারণ কি এক্স হচ্ছে কয় দন্তস্য তারপর হচ্ছে গয় হসন্ত দন্তস্যয় হসন্ত তারপরে দেখা হচ্ছে ওয়াই ওয়াইয়ের উচ্চারণ কি অন্তস্থ আ হস্যই আই তারপর হচ্ছে হস্যই ওয়াইয়ের উচ্চারণ অন্তস্থ আই হস্যই তারপর আছে জেড জেডের উচ্চারণ হচ্ছে বর্গজয় হসন্ত ঠিক আছে তাহলে তোমাদের এই যে লেটার আর সাউন্ড এই বর্ণ আর এই উচ্চারণ এ থেকে জেড পর্যন্ত আমি যে পড়ালাম তোমরা এগুলো বারবার উচ্চারণ করে করে পড়বে আর মুখস্থ করবে পেজ সেভেনের পড়াগুলো ঠিক আছে আর তোমরা লিখবে লিখবে ছোটো হাতের এবিসিডি লিখবে এ থেকে জেড পর্যন্ত এক পৃষ্ঠা ঠিক আছে আচ্ছা তাহলে এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে